আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের আরেকজন পেশেন্টকে, যিনি আমাদের আউটডোরে এসে ট্রিটমেন্ট নিয়েছেন এবং ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আসুন দর্শক একটু কথা বলি, ওনার নাম, পেশা, বয়স এবং কি কি সমস্যা নিয়ে এসেছিলেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানব। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। বয়স কত হবে? বয়স 40-42 হবে। ওকে, কিছু মনে না করলে পেশাগত ভাবে কি করেন স্যার আপনি? আমি ড্রাইভিং করি। কি ধরনের ভেহিকেল সেটা? এটা আপনার এই বড় ট্রাক। বড় ট্রাক? জি। তার মানে একটা দীর্ঘ সময় আপনাকে বসে ড্রাইভিং করতে হয় এবং বেশ ট্রাক যেহেতু একটু রাফলি চলে আমরা জানি। তো বাসা কোথায় স্যার আপনার? আমার দারুসালাম। দারুসালাম আমাদের খুব কাছে, সে আমাদের খুব কাছে। আপনি মূলত কি সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন? আমি আসছি আপনাদের এখানে, আমার কোমরের নিচে যে জয়েন্টে এই ব্যথা নিয়ে, আমি বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, খাবার গুলো খাইতে পারতাম না, এই সমস্যাটা নিয়ে আপনাদের এখানে আসছি। কতদিন থেকে এই সমস্যাটা? এই সমস্যাটা আপনার ঈদের কোরবানি ঈদের 5 দিন পরে থেকে। মানে তার আগে হালকা হয়তো ব্যথা ছিল মাঝে মাঝে হয়তো, বাট কোরবানি ঈদের পর থেকে দেখছেন সেটা তীব্র আকার ধারণ করেছে। তো যখন এটা হলো কি হইতো আপনার, মানে পেশাগত ভাবে কি সমস্যা হতো, যে গাড়ি চালানো কিছুটা কষ্টকর হয়ে গিয়েছিল? আমি দাঁড়াইতে পারতাম না, বসতে পারতাম। আচ্ছা, যখন আমি বাসায় আসছি, ড্রাইভিং করে বাসায় আসছি, ঈদের পর শুয়ে বাসায় রেস্ট নিয়ে আর সকালে আমি হাত মুখ দিয়ে নাস্তা করছি, নাস্তা করার পর আমি উঠতে পারি না। চিন্তা ভাবনা করলাম যে দেখা যাচ্ছে আপনার হয়তো ঘুমের থেকে হয়েছে, স্যার আমি আর উঠতে পারি না, বসতে পারি না। ভেবেছিলেন হয়তো এক দুদিনে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হচ্ছিল না, হয় নাই। তা আমার ব্যথাটা আপনার এখান থেকে আপনার এই পায়ে পুরো নেমে যায়, পুরো কামড় ধরে। আচ্ছা, আমি যাক আপনার এই দেখাইছি, তারপর আপনার এই হয় না, আমার ব্যথার কোনো কাজ হয় না। কি বলেছিলেন তারা? ওনারা বলেছে ওষুধ খান, ঠিক হয়ে যাবে। তারা কি মানে আপনার রোগটা ধরতে পেরেছিল, যে অ্যাকচুয়ালি রোগটা কোথায়? জি না, তারা ধরতে পারে নাই। তখন আমি আপনার একটা ডাক্তার হচ্ছে 10 নম্বর, তো উনি এমআরআই করাতে বলছে, আমি এমআরআই করাইছি। করানোর পরে উনি দেখা বলতেছে যে আপনার হাড়ে এই রোগটা দাঁতা গেছে, আপনি অপারেশনের জন্য 70,000। আমি বলছি স্যার খরচ কিরকম হবে? 70 কিংবা 1 লক্ষ টাকা আপনি প্রস্তুত দিয়ে নিয়ে আসেন। আচ্ছা, তা আমি আর ওখানে জানি, আমি আমার আম্মা ছিল, আমি কান্নাকাটি করো না, যে কোনো এক ব্যবস্থা করার মতো হবে, সমস্যা নেই, অপারেশন হবে। তখন এখানে আমাদের পরিচিত আপনার ট্রিটমেন্ট করে গেছে, পায়ের সমস্যা ছিল, পাটা আবার আমাদের সুস্থ হয়েছে। তো ওনার পরিচয় নিয়ে আমি আসছি, তো স্যারের আগে আমাকে কতটা টেস্ট দিয়েছে, টেস্টের মাধ্যমে আমার দেখাইছি, বলছে ঠিক আছে। তখন উনি স্যার আবার আমার এই কোমরের ব্যথাও দেখাইছে, আমার ঘাড়ের একটু সমস্যা ব্যথা আমার ছিল। তো স্যারে বলছে যে আপনি ঘাড়ের আপনি কি ব্যথা পেয়েছেন? স্যার আমি ওই রকম ব্যথা আমি পাই না, পাবেন না, কিন্তু আপনি এটার পর দেখা যায় কিছুদিন পর আপনি এটা সমস্যা দেখা দিবে। স্যার এটা কি করা যায়? কারণ রাস্তা আপনার দুইটি আছে, আপনি অপারেশনে করাইতে পারেন, থেরাপির মাধ্যমে ঠিক হইতে পারেন। স্যার থেরাপির মাধ্যমে কি স্যার আপনি আগের মতো আমি কি সুস্থ হয়ে গাড়ি চালাতে পারবো? আপনি তো কোনো আমার মতো সমস্যা নেই, আপনি ব্যথা না থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু ভারী জিনিসটা আপনি ওই রকম মানে সঠিক একটা নিয়মে চলতে হবে, সেমন একটা স্যার পরামর্শ দিয়েছেন। তারপর ওষুধ দিচ্ছে স্যার, থেরাপি দেওয়ার পর তারপর আমি বসতে পারতেছি, একটু হাঁটতে পারতেছি, আমি বৈষম খাবার করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তার মানে একটা তথ্য যে আপনার পরিচিত একজন মানুষ যিনি চিকিৎসা নিয়েছিলেন, সেই তথ্যটাই আসলে আপনার এই জীবনটাকে আমরা বলতে পারি বদলে দিয়েছে। এখন কি আপনি মোটামুটি কনফিডেন্ট, মানে যতটুকু ভালো হয়েছে বা শরীরে আপনি যতটুকু বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ আবার ড্রাইভিং করতে পারবেন, আবার সে আগের কাজগুলো করতে পারবেন? ইনশাআল্লাহ আমি করতে পারবো। তার মানে স্যার আপনাকে যে কথা দিয়েছেন যে হ্যাঁ আপনি পারবেন, আসলে এখন আপনি আলহামদুলিল্লাহ পারছেন। জি আলহামদুলিল্লাহ পারছি। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনি আপনার এই অভিজ্ঞতাটা, যে এরকম অসংখ্য মানুষ আছে যারা এরকম দীর্ঘদিন যাবত এরকম ব্যথায় আক্রান্ত, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। জি আল্লাহর রহমতে আপনি স্যারের যে কথা, স্যারের কথা শুনে একটা রোগী মনে করেন ভালো হয়, যে কোনো রোগের যদি একজন চিকিৎসক
ইনশাআল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দিকে চায় যদি বসে করে উনি চিকিৎসা করে ওনার দিকে সেটা আছে যেরকম আমার দ্বারাতে আমাকে যে উনি সাহসটা দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি হাঁটতে পারতাছি বসে খাবার খেতে পারছি আমি যে এখন ইষ্টমে বসে বসে আছি আমি 5 মিনিট 2 মিনিটের জন্য আমি বসতে পারতাম না আমি দাঁড়াইতে পারতাম না শোয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না যদি আমি 2 মিনিটের জন্য দাঁড়াইতাম আমার আপনার এই পাটা যেন পুরো আপনার ব্যথা হয়ে যেত যাকে ইনশাআল্লাহ আপনারা যদি কোনো কারণ আপনারা সারে গেছে যোগাযোগ করতে পারেন আসতে পারেন ইনশাআল্লাহ ভালো আমি সুস্থ হয়েছি আপনারা হবেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তো পেশা কোনো ব্যাপার না আপনি ভারী কাজ করেন আপনি ঝুঁকিপূর্ণ কাজ করেন বা আপনি নরমাল ডেস্ক জব করেন যে কোনো পেশাতে আসলে হতে পারে সমস্যা তো আমাদেরকে একটু সঠিকভাবে সঠিক নিয়মে চলতে হবে এটাই হচ্ছে মুখ্য কথা সাবধানে থাকতে হবে তারপরও ঘটে যায় বিভিন্ন ঘটনা সো এই ধরনের ঘটনাগুলো ঘটতেই পারে চিকিৎসাও আছে সো স্যার তো এখানে বলেই দেন যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন এটা শোনার পরে যেটা বলেন রোগীরা যে এটা শোনার পরে আসলে আমরা অর্ধেক ভালো হয়েছে কথাটা কিন্তু আসলেই বাস্তব তো দর্শক আপনাদের ভিতরে যদি এমন কোনো রোগী থাকেন যারা দীর্ঘদিন যাবত ব্যথার আক্রান্ত আছেন বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি হতে পারে আপনার জন্য লাইফ লাইন এই নাম্বারটা একটা ফোন হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল